কিন্তু দুধ বা দুধ দাঁত ভেঙে নতুন করে দাঁত গজায়নি তবে তার স্বাস্থ্য ভালো তো এই দামড়া গরু দিয়ে কুরবানি করা যাবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিনাত রাসুলিল্লা যে সম্মানিত ভাই কুরবানির ব্যাপারে পশু কেনার সময় অবশ্যই আমাদেরকে সতর্ক অবলম্বন করা উচিত এবং কুরবানির পশু কেনার সময় বিশেষ করে তার হাত পা কান এবং সে কিনা পশুটি সে বিষয়ে আমাদেরকে দেখে পশু কুরবানি উচিত বিশেষ করে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে মোটা তাজা কিনা এবং সুন্দর কিনা তার গঠনে কোনো ধরনের বেমার আজার আছে কিনা তার হাত পা ন্যাংরা কিনা এগুলো বিষয় লক্ষ্য করা উচিত

তবে দুমবার যা যা যাবা করতে পারো এই হাদিসকে সামনে রেখে জমহুর ওলামা ইকরামগন এটাই বলেন যে কুরবানি পশুর জন্য মুসিন্না পশু হচ্ছে উত্তম তো এই মুসিন্না কাকে বলে মুসিন্না বলতে যে দুধ দাঁত যে থাকে সেই দাঁত পড়ে গিয়ে যে নতুন করে যে দাঁত গজায় বা হয় সেটাকেই বলা হয় মুসিন্না তাই উটের ব্যাপারে পাঁচ বছর পার হয়ে বছরে যখন উঠে পা রাখবে তখন সেই উঠে কোরবানি করবে আর গরুর ব্যাপারে তৃতীয় বছরে যখন সে পা রাখে সেই গরু কোরবানি করব আর বিশেষ করে বিশেষ করে কথা পরিষ্কার বলেছেন যে উঠ এবং গরু এই বয়সেই তাদের দুধ বা দুধ দাঁত ভেঙে গিয়ে নতুন দাঁত বের হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু পশু হৃষ্টপুষ্ট হওয়া সত্ত্বেও মোটা তাজা হওয়া সত্ত্বেও বড় হয়ে যাওয়ার সত্ত্বেও তাদের দাঁত বের হয় না এই ক্ষেত্রে ওলামা একরামগণ বলেন যে এই সমস্ত পশুর দ্বারাও কোরবানি করা যাবে কোনো অসুবিধা নাই তবে মুসিন নাম অর্থাৎ নতুন দাঁত যখন বের হবে সেই পশুর দ্বারাই কোরবানি করা উত্তম তবে বয়স যদি অধিক হয়ে থাকে এবং বয়স হওয়ার পরেও যদি নতুন দাঁত বের হয়ে না থাকে এবং সেই পশু যদি হৃষ্ট পুষ্ট হয় মোটা তাজা হয় তাহলে সেই পশুর দ্বারা কোরবানি করতে কোনো অসুবিধা নাই আছে বাকি আলমসবাব আসসালামুমত